আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। আওয়ামী লীগ সন্ত্রাস করে আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে বলছে ফখরুল। বিএনপির কেউ দয়া করে পদ্মা সেতু দিয়ে যাবেন না বলছে শাহজাহান খান। জানিয়ে দেব আমরা ওবায়দুল কাদেরের কথার গুরুত্ব দেই না বলছে মির্জা ফখরুল। জানিয়ে দেব রিজার্ভ নিয়ে মিথ্যা বলছে সরকার বলছে মান্না। আরো জানিয়ে দেব 80 কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নৌ বন্দরে হুঁশিয়ারি সংকেত। এবং সর্বশেষ জানিয়ে দেব রাশিয়া সফর, ইমরান খানকে সমর্থন করলেন বেলওয়াল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ফরিদপুর টিভিতে। আওয়ামী লীগ সন্ত্রাস করে আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে বলছে ফখরুল। আওয়ামী লীগ সবসময় সন্ত্রাস করে, জোর করে ক্ষমতায় যায়, মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগের চরিত্রই হচ্ছে জোর করে ক্ষমতায় থাকা। এর পরের নির্বাচনেও তারা জোর করে সন্ত্রাস দিয়ে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে, তারা জনগণকে ভোট দেওয়ার কোনো সুযোগই দেয় না। আওয়ামী লীগের গত 14 বছরের ইতিহাস হচ্ছে জোর করে টিকে থাকার ইতিহাস। তারা সবকিছু পরিবর্তন করেছে, এমনকি তারা সংবিধান পরিবর্তন করে এটাকে সম্পূর্ণরূপে আওয়ামী সংবিধানে পরিণত করেছে। শুক্রবার 10:30 বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন 21 বছর ক্ষমতার বাহিরে ছিল আওয়ামী লীগ, ক্ষমতার বাহিরে থাকলেই পচনশীল হয় না। বিএনপি হচ্ছে উচ্চগামী একটি দল, আমরা হচ্ছি ঊর্ধ্বগামী দল, তা প্রমাণ করার জন্য একটি নিরপেক্ষ নির্বাচন যথেষ্ট। ওবায়দুল কাদেরের কোনো কথাকে গুরুত্ব দেয় না আমরা, কারণ তিনি নিজে কোনো কথা বলেন না, শেখ হাসিনা যা বলেন তিনি সেটাই বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, অর্থ সম্পাদক শরীফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান নুরু প্রমুখ। বিএনপি কেউ দয়া করে পদ্মা সেতু দিয়ে যাবেন না বলছে শাহজাহান খান। বিএনপির নেতারা পদ্মা সেতুতে না উঠে নৌকা দিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। তিনি বলেন বিএনপি চেয়ারপারসন বলেছিলেন কেউ পদ্মা সেতুতে উঠবেন না, ভেঙে পড়তে পারে। আমি বলি খালেদা জিয়া সহ বিএনপির কেউ দয়া করে পদ্মা সেতু দিয়ে যাবেন না, আপনারা উঠলে সেতু ভেঙে পড়তে পারে, আপনাদের জন্য নৌকা রয়েছে, নৌকা দিয়ে পার হবেন, নৌকা আওয়ামী লীগের প্রতীক, নৌকা ছাড়া উপায় নেই। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মিলায়তনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন নির্বাচনই একমাত্র পথ যার মধ্য দিয়ে ক্ষমতার রদবদল হতে পারে, সেখানে আপনি বিজয় লাভ করলে আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করবে, আওয়ামী লীগ বিজয়ী হলে আবারও ক্ষমতায় আসবে, জনগণ যাকে ভোট দেবে সেই ক্ষমতায় আসবে। ক্ষমতার পালা বদল হয়েছে এই বাংলাদেশে, নির্বাচনের মধ্য দিয়ে হয়েছে, সেনাবাহিনী দিয়েও ক্ষমতা দখল করানো হয়েছে, আবার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা পরিবর্তন হয়েছে, এটাই স্বাভাবিক। তবে নির্বাচনের মধ্য দিয়ে যে সাংবিধানিক বিধান রয়েছে সেই বিধানের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে হবে, মানুষ পুড়িয়ে হত্যা করে কাউকে নির্বাচনে যেতে দেওয়া হবে না, হুঁশিয়ারি দিয়ে শাহজাহান খান বলেন শ্রমজীবী পেশাজীবী ও মুক্তিযোদ্ধাদের রক্তে সিঁড়ি বেয়ে আমরা কাউকে ক্ষমতায় যাওয়ার সুযোগ দেব না, নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে হবে। ফারিয়ার সভাপতি শফিক রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আমরা ওবায়দুল কাদেরের কথার গুরুত্ব দেই না বলছে মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা ওবায়দুল কাদেরের কথায় গুরুত্ব দেই না, কারণ তার সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই, সব বিষয়ে সিদ্ধান্ত শেখ হাসিনাই নেন। শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের সাথে মত বিনিময়কালে নির্বাচনে অংশ নেওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ বিজয়ে মির্জা ফখরুল বলেন আমরা এখন নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ভাবছি না, আমরা ভাবছি নির্বাচন কিভাবে হবে সেটা নিয়ে, আমাদের অবস্থান পরিষ্কার করেছি, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে, সেই সাথে বর্তমান নির্বাচন কমিশনকেও পদত্যাগ করতে হবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন হতে হবে। বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার প্রসঙ্গে তিনি বিস্ময় প্রকাশ করে আরো বলেন একজন প্রধানমন্ত্রী সাবেক একজন প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার সম্পর্কে এমন কথা বলতে পারেন, আমরা এর তীব্র নিন্দা জানাই। শুধু বেগম জিয়ানন বরণ্য একজন অর্থনীতিবিদকেও ডক্টর ইউনুসকে নিয়ে এমন মন্তব্য করায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
রিজার্ভ নিয়ে মিথ্যা বলছে সরকার, বলছে মান্না। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, করোনাকালে সরকার আমাদের সান্ত্বনা দিয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভালো আছে, বেশি বেশি রেমিটেন্স আসছে, এখন বোঝা যাচ্ছে রিজার্ভ নিয়ে সরকার মিথ্যা বলছে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক যুব ঐক্য আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। সরকার দেউলিয়া হতে বসেছে দাবি করে মান্না বলেন, বাংলাদেশে যে পরিমাণ রিজার্ভ আছে তা দিয়ে মাত্র 5 থেকে 6 মাস বিদেশি ব্যয় মেটানো সম্ভব, এরপর আর ব্যয় মেটাতে পারবে না, তার মানে সরকার দেউলিয়া হতে বসেছে। তিনি বলেন, যখন পদ্মা সেতু বানানোর কাজ শুরু করেছিলেন তখন বলেছিলেন 12,000 কোটি টাকায় আপনারা এ কাজ করতে পারবেন, বিভিন্ন প্রতিষ্ঠানের হিসেবে সেতুর পেছনে খরচ হয়েছে 42,000 কোটি টাকা, পদ্মা সেতুর ব্যয় মেটাতে 15 থেকে 20 বছর তারও বেশি সময় লাগতে পারে। 80 কিলোমিটার বেগে ঝড়ের আবাস, নৌ বন্দরে হুঁশিয়ারি সংকেত। আবহাওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের 13টি জেলার ওপর দিয়ে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে জড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নৌ বন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের 4টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ শুক্রবার সকাল 8:30 হতে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে। এতে আরো বলা হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বৃষ্টি বজ্র সহ অস্থায়ীভাবে জড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নৌ বন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। ইমরান খানকে সমর্থন করলেন বিলওয়াল রাশিয়ার সফর নিয়ে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাশিয়া সফরকে সমর্থন করে বলেছেন যে তার ওই সফর ছিল তার পররাষ্ট্রনীতির অংশ। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার পদচ্যুতির জন্য বারবার মার্কিন সরকারকে দায়ী করবেন। ইমরান খান বলছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর সময় তিনি রাশিয়া সফর করায় এবং স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করায় যুক্তরাষ্ট্র অনাস্থা প্রস্তাবের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করেছে। নিউ ইয়র্কে বৃহস্পতি এক সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাশিয়া সফর নিয়ে এক প্রশ্নের জবাবে বিলওয়াল বলেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাশিয়া সফরের ব্যাপারে আমি তাকে পুরোপুরি সমর্থন করব। পাকিস্তানি প্রধানমন্ত্রী তার পররাষ্ট্রনীতির অংশ হিসেবে ওই সফর করেছিলেন। বিলওয়াল ভুট্টো বলেন, কেউ তখন জানত না যে রাশিয়া ইউক্রেন সংঘাত হতে যাচ্ছে। তিনি বলেন, আমি বিশ্বাস করি নির্দোষ একটি কাজের জন্য পাকিস্তানকে শাস্তি দেওয়া খুবই অন্যায়। অবশ্যই পাকিস্তান সুস্পষ্টভাবে জানিয়েছে যে সে শক্তি ব্যবহার না করার জাতিসংঘ নীতিকে সমর্থন করে। বিলওয়াল আরো বলেন, আমরা কোনোভাবেই এই প্রেক্ষাপটে কোনো আগ্রাসীর পক্ষে অবলম্বন করি না। তিনি বলেন, পাকিস্তানের নিজের সমস্যা রয়েছে, সে নিজে আফগানিস্তানে 1 দশকের সংঘাত দেখেছে। তিনি বলেন, পাকিস্তান এখন এই যুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছে, কারণ এই যুদ্ধ তার সন্তান, নেতৃত্ব পুরুষ ও নারীদের কোরবানি করেছে। ফলে আমরা সংলাপ ও কূটনীতিকদের মাধ্যমে সব সমস্যার সমাধান চাই। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আর এক প্রশ্নের জবাবে বলেন, ইমরান খানের উচিত দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করা। তিনি ইমরানের অগণতান্ত্রিক ও অসাংবিধানিক নীতির তীব্র সমালোচনাও করেন। তিনি বলেন, ইমরান খান গণতান্ত্রিক, সাংবিধানিক ও পার্লামেন্টারি রাজনীতি করছেন না, তিনি চরমপন্থী রাজনীতির দিকে যাচ্ছেন। তিনি বলেন, বিরোধী দলের বিক্ষোভ করার অধিকার আছে, কিন্তু ইমরান খান রাজনৈতিক প্রতিষ্ঠান ও প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছেন। পাকিস্তানে বিলাসী পণ্য আমদানি নিষিদ্ধ। ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে পাকিস্তান সরকার সব ধরনের বিলাসী পণ্য এবং অত্যাবশ্যক নয় এমন সবকিছু আমদানি নিষিদ্ধ করেছে। তারা আশা করছে এতে মাসে $6 বিলিয়ন রক্ষা পাবে। পাকিস্তান মুসলিম লীগ এনের নেতৃত্বাধীন সরকার বৃহস্পতিবার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের তত্ত্বমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব বলেন, ফেডারেল সরকার বিলাস সামগ্রী এবং অত্যাবশ্যক নয় এমন পণ্য আমদানির উপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা জারি করেছে। তিনি বলেন, এখন জরুরি পরিস্থিতি চলেছে, পাকিস্তানিদের অর্থনৈতিক পরিকল্পনার আলোকে আত্মত্যাগ করতে হবে, এতে বৈদেশিক রিজার্ভের ওপর দ্রুত প্রভাব ফেলবে, নিষেধাজ্ঞার ফলে মাসে $6 বিলিয়ন রক্ষা পাবে। মরিয়াম আওরঙ্গজেব বলেন, সরকার আমদানি হ্রাস করার দিকে নজর দিয়েছে, এ কারণে রপ্তানিমুখী নীতি গ্রহণ করেছে, এটা স্থানীয় শিল্প ও উৎপাদনকারীদের সহায়তা করবে। তথ্যমন্ত্রী বলেন, অর্থনীতি স্থিতিশীল করতে শাহবাজ শরীফ দিন রাত কাজ করছেন। তিনি বলেন, যেসব পণ্য আমদানি করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে সাজসজ্জার আইটেম, বিলাসবহুল গাড়ি। সূত্র জিও নিউজ, ডন ও নিউজ ইন্টারন্যাশনাল।